আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে ব্লগ করতে যাচ্ছি, তো আজকে বেসিক্যালি বাসায় যা যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী করা যায়। উনি আজকে আসবে আমাকে ফোন দিয়ে বলে দিয়েছিল, তাই আমি ক্যামেরা ধরে রেখেছি। উনি দরজা খুলেই দেখে আমি ক্যামেরা ধরে রেখেছি, এই জন্য দেখি যে হেসে দেয়। আর দেখে যে ওনার মেয়ে হাসতেছে খিটখিট করে, তো ওনার মেয়ের সাথে খেলতেছে আর বলতেছে আম্মু তোমার জন্য অনেক কিছু আনছি। তো আমি বললাম যে দেখান দেখান কি কি আনছেন দেখান। তো পরে দেখাইলো ওর জন্য চকলেট বিস্কুট আনছে, এটাও অনেক পছন্দ করে। তারপর ওর জন্য চিপস আনছে, আর আমার মেয়ের জন্য ওর সেজো চাচু কাচ্চি পাঠাইছে, ও কাচ্চিটা পছন্দ করে, বিশেষ করে পোলাওটা। তারপর ও দেখে হাসতেছে, বুঝতেছে না আসলে এটা কি। পরে যখন খুলে দেখে যে হ্যাঁ এটা কাচ্চি, তো অনেক খুশি হয়ে যায়। এটা হয়তো অনেকেই চিনেন পুরান ঢাকার। ও সাথে সাথে হাতে নিয়ে নেয়, আমি বললাম যে আম্মু রাই খাতাও পরে খাইও, তো রাই খাতায়। এরপর বললাম যে আর কি কি আনছেন দেখান, বলে যে এটা তোমার জন্য আনছি। এটা অবশ্য আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম যে আমার এটা লাগবে, আমার নাই। তো আর বলছিলাম যে আমার মাথার চুল পরে অনেক, এই জন্য উনি কাকে যেন জিজ্ঞেস করছে যে ওর মাথার চুল পরে, তখন ওনারা আর কি সাজেস্ট করছে যে ইকেপ দিয়ে দেখেন তেলের সাথে। আর এটা দেখেই আমার মাথায় চলে আসে যে তাহলে ঠিক আছে, আমি প্যারাসুট তেল দিয়ে আর এই ইকেপ দিয়ে একটা অ্যালোভেরা অয়েল বানাবো, আর ওই ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ। আর গোল্ডেন কালার যে ইফেক্টটা দেখতেছেন, এটা হচ্ছে মুখের জন্য, মুখের ব্রন, তারপর মেস্তা, এগুলোর জন্য। আমি তো দেখে একদম খুশি হয়ে গিয়েছি আর বলছিলাম যে ভালো করছেন, আমার আসলেই লাগবে, আমি মানে বুঝতেই পারিনি যে আপনি আসলে এগুলো আনবেন। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আমার শাশুড়ি খাসির কলিজা পাঠিয়েছে, আর হচ্ছে শিং মাছ, আর এটা হচ্ছে ওনার গেঞ্জি। আমার মেয়ে একদম খুশি হয়ে গিয়েছে, তাই আমার কোল থেকে একদম নেমে গিয়েছিল, দেখাইতেছে যে এটা আমার। আর এইটা হচ্ছে শিমুল তুলার বালিশ, মাথার বালিশ আর কোল বালিশ, আমার আম্মু ওনার একমাত্র নাতনির জন্য বানাইছে, আর এটা উনি আসার সময় নিয়ে আসে, কেননা এটা ওনাদের ওখানে অর্ডার দিয়ে বানানো হয়েছে এই জন্য। পরে উনি চলে যায় ওর দাদির দেওয়া খাসির কলিজা আর শিং মাছ ফ্রিজে রাখার জন্য, আর আমার মেয়ে ওইদিকে দেখতেছিল আর হাসতেছিল ওর বাবার সাথে, আর আমি এদিকে যাক আলহামদুলিল্লাহ তাহলে বাবা আর মেয়ের বালিশ রেডি, আর এদিকে ভাই চিপস আনছে। সকালে বাবার মেয়ে ঘুমাইতেছে, আর ওইদিকে আম্মু সবার জন্য নাস্তা বানাইতেছিল। নাস্তা বলতে এখানে রাতে আমাদের ভাত অনেকগুলো রয়ে গিয়েছিল, তো ওইগুলো আম্মু তেল দিয়ে বাগার দিতেছিল আর ডিম ভাজতেছিল, ডিম দিয়ে খাবো এই জন্য। এই প্লেটটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, আম্মু বেড়ে দিতেছিল, তো আমি ওনার প্লেটটা নিয়ে ওনার কাছে চলে যাই ওনাকে দেওয়ার জন্য। তো উনি নেওয়ার পর আমি ওখানে আবার চলে যাই আমার প্লেটটা আনার জন্য, আর এই প্লেটটা হচ্ছে আমার, তো আমি এটাও বেড়ে দেয়, তারপর আমি নিয়ে চলে যাই। কোনটা কার প্লেট দেখি বোঝা যাচ্ছে। এরপর আমাদের দুজনের প্লেট তো নিছি, এখন আমার মেয়ের প্লেট বাকি, পর আমার হাজবেন্ডের প্লেট থেকে আমার মেয়েকে দিচ্ছে একটু একটু করে, ও খাবে এই জন্য। আর মেয়ের মামাও চলে আসছে, তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই খানা দানা রেডি। আমার মেয়েও বসে পড়ছে খাওয়ার জন্য। ও মাশাআল্লাহ একটু করে একটু একটু করে খাইতেছিল, সবাই ওর জন্য দোয়া করবেন, কেননা ওর খাওয়া আগে থেকে অনেকটা কমে গেছে। আর এইদিকে উনি আমার মেহেদি দেখে বলতেছিল যে মেহেদি নাকি অনেক সুন্দর হয়েছে, বাট একটু মোটা হয়ে গেছে আর কালারটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে,
আমরা এইদিকে মেহেদি নিয়ে হাত নিয়ে ঢং ঢং করতেছিলাম, আর ওইদিকে আম্মু রান্না বান্না করতেছিল। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম আম্মুর কাছে দেখার জন্য যে আম্মু কি রান্না করতেছে। পরে এসে দেখি সামিয়ার দাদি সামিয়ার জন্য যে কলিজা পাঠিয়েছিল ওইগুলো আম্মু রান্না করতেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আম্মু বলতেছে যে এত ভিডিও করার দরকার নেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু ভিডিও করি, তারপরে আর করব না। তো এটা বলে আমি পুরোটাই ভিডিও করে ফেলি। তো আম্মু কলিজাটা কষানোর জন্য আস্তে আস্তে যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিতেছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে। এরপর আলু ধুয়ে রাখছিল, ওই আলুগুলো দিতেছে। আলুগুলো দিয়ে তারপর আরো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। এখন আমি এখানে যে কলিজাগুলো ধুয়ে রাখছিল ওইগুলো দিয়ে দিবে। দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিবে। তারপর এসে দেখি যে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আম্মু আরেকবার নাড়াচাড়া করে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেয় পরিমাণ মতো। আর আরেক চুলাই ছিল আমাদের গ্রাম থেকে আনা লাল শাক, আম্মু এটা ধুয়ে তারপর ভাপের জন্য বসায় দিছে। এইদিকে তো আম্মু রান্নাঘরে রান্না বান্না করতেছিল দুপুরের জন্য, আর ওইদিকে আমার হাজবেন্ড ফ্যান ঠিক করতেছিল। ফ্যানটাতে একটু সমস্যা দেখা দিয়েছিল এই জন্য, তাই আমি এখন ওনার কাছে চলে যাই দেখার জন্য যে কি করে। পরে সে দেখি যে উনি ফ্যান নামিয়ে ফেলছে ঠিক করার জন্য ভালো করে। তো এই ভিডিওটি একটু শেষ করে আধা ঘন্টা পর এসে দেখি যে রান্নাবান্না শেষ, আর এদিকে আম্মু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছে, শিং মাছ ভুনা করবে। এই জন্য শিং মাছটাও ওর দাদি ওর জন্য পাঠাইছে, এটা আমি প্রথমে বলছিলাম। এরপর আমার হাজবেন্ড আমাকে আওয়াজ দেয়, আমি নামাজে যাচ্ছি। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে চলে যান, আমিও ভিডিও অফ করে দিই, আমার কাজ ছিল এই জন্য। পরে রান্নাবান্না শেষে আমরা একদম খাওয়া দাওয়ার সময় চলে আসি। এখানে শাক, তারপর ডাল, শিং মাছ আর হচ্ছে কলিজা সব কিছু রেডি হয়ে গিয়েছিলো, আমরাও খেতে বসে পড়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।